نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الحمد لله رب العالمين. এটা কোরআনের প্রথম আয়াত, জান্নাতের প্রথম আয়াত। এটা যারা বেশি পড়বে সবার আগে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আবার এটা যারা পড়ে মিজান ভর্তি করে আল্লাহ তাদেরকে সওয়াব দিয়ে দিবেন। এটার সাথে সুবহানাল্লাহ, যারা পড়ে আকাশ জমিনের মধ্যখানের পুরা জায়গাটা আল্লাহ তাদের জন্য সওয়াব দিয়ে ভরে দিবেন। আপনারা ফিলিস্তিনের সাথে আছেন তো, এখন দুনিয়াতে কোনো আঞ্চলিক ইস্যু নাই, এখন আন্তর্জাতিক ইস্যু, ঠিক না ঠিক? সারা পৃথিবীর ইহুদিরা সিদ্ধান্ত নিয়েছে মুসলমান মেরে ফেলবে, আমরাও সিদ্ধান্ত নিয়েছি আমরা কারো কাছে পরাজয় বরণ করব না। আমাদের প্রথম কেবলাকে বিজয় দান করবেন কে? আপনারা কি সেই কেবলার সাথে থাকতে রাজি আছেন? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। শুনে খুশি হবেন, পাঁচটা দেশ ইসরায়েলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আন্তর্জাতিক কোর্টে, তার মধ্যে বাংলাদেশও আছে, আলহামদুলিল্লাহ বলি। আমরা মুসলমান, এই জন্য আমাদের চেয়ে ভদ্র কোন জাতি পৃথিবীতে নেই। তা না হলে ইহুদিদেরকে খেয়ে ফেলা এক ঘন্টার ব্যাপার না আমাদের। সারা পৃথিবীর ইহুদিদেরকে নিশ্চিহ্ন করা আমাদের জন্য কোনো ব্যাপার না, কারণ 220 কোটি মুসলমান আর মাত্র 1.5 কোটি ইহুদি। কয় কোটি? কিন্তু আমরা আইনকে শ্রদ্ধা করি, আমরা আমার রাসূলের নীতি অনুযায়ী চলি। তিনি কখনো কাকে আগে আক্রমণ করেন আর আক্রমণ করলে উচিত জবাব দিয়েছেন, রাহমাতাল লিল আলামিন। এখন তারা 70 বছর আমাদের ভাইদেরকে মারছে, ঠিক না ঠিক? এখন হামাজ ঘুরে দাঁড়িয়েছে, এখন বলছে ওয়ান পিস, আমরা শান্তি চাই। মুসলমানরা বলছে শান্তি তো ভঙ্গ করেছো তোমরাই, তোমরাই তো আমাদের বহু নবীকে হত্যা করেছো, ঠিক না ঠিক? তোমরাই তো আমাদের ভূমিকে, আমাদেরকে বিতাড়িত করছো ভূমি থেকে। এই জন্য আমরা সবাই ইসলামের সাথে আছি না নাই? আল্লাহ তৌফিক দান করুক।
একটু শুকর আদায় করে শুকরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়ালাহুল হামদ ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه.